পুরো ভোটে বিপুল জয়ের রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতিতে এমন একটা সময় বসছে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। আজ তৃণমূল ভবনে বৈঠকে হাজির থাকবেন সাংসদ, বিধায়ক, জেলা এবং সভাপতিরা। বৈঠকে সাংগঠনিক দায়িত্ব ভাগ করতে পারেন মমতা, ঘোষণা করতে পারেন ওয়ার্কিং কমিটির বাকি সদস্যদের নামও। রাজনৈতিক মহলে ধারণা, দলের যুব শাখার শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে পারেন মমতা। পুরো ভোটে ভালো ফল করার পর এবার তৃণমূলের টার্গেট পঞ্চায়েত নির্বাচন। কিভাবে বিজেপির উত্থান থেকে পঞ্চায়েত স্তরে দুর্গ অক্ষত রাখা যায়, তারই দিক নির্দেশ করতে পারেন দলনেত্রী। এক সপ্তাহের মধ্যে ফের দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন আগামী সপ্তাহে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী সপ্তাহে ঠিক হয়ে যেতে পারে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম। সব পথ এখন এসে মিশছে রাজধানীতে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরগরম দিল্লি। একতাই বল, এই মন্ত্রেই যুদ্ধজয়ের চেষ্টায় বিরোধী শিবির, বিশেষ করে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে প্রথম পর্যায়ের সফর শেষ করে কলকাতায় ফিরে এসেছেন তিনি। তবে সূত্রের খবর, আগামী সপ্তাহেই ফের রাজধানীর অলিন্দে পা পড়তে চলেছে তাঁর। 24শে মে রাতে দিল্লি পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। 25শে মে সব বিরোধী দলগুলির একসঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে সমস্ত বিরোধী নেতৃত্বের মধ্যে কথাবার্তা চলছে, বিজেডির সঙ্গেও আলোচনা হচ্ছে। বর্তমানে বিজেপি শিবসেনা সম্পর্ক তেমন মধুর নয়। পরিস্থিতি বিচার করে শিবসেনার সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। মনে করা হচ্ছে 25শে মের বৈঠকেই রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যেতে পারে। ইতিমধ্যে সোনিয়া গান্ধী থেকে অরবিন্দ কেজরিওয়াল সবার সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই নিয়ে বিস্তারিত কথাও হয়। অপেক্ষা এখন চূড়ান্ত সিদ্ধান্তের এবং এ কাজে আর বেশি সময় নষ্ট করতে নারাজ বিরোধী শিবির। তবে যতক্ষণ না সরকার পক্ষ তাদের প্রার্থীর নাম ঘোষণা করছে, ততক্ষণ নিজেদের তাস লুকিয়ে রাখতে তৎপর বিরোধীরা। একদিকে কংগ্রেস বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে চলছেন অরবিন্দ কেজরিওয়াল, অন্যদিকে রাজ্য রাজনীতির সমীকরণে আটকে রয়েছে এআইএডিএমকে, ডিএমকের মতো দল। এই পরিস্থিতিতে সমগ্র বিরোধী শিবিরকে বার্তা দেওয়াই সব থেকে বড় চ্যালেঞ্জ। এই সময়কালের মধ্যে আবার আগামী সপ্তাহে এই রাজধানীতে এসে পৌঁছচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে খবর পাওয়া যাচ্ছে, সমস্ত বিরোধী শিবিরকে এক টেবিলে বসে আলোচনা হবে। সেই টেবিল থেকেই হয়তো উঠে আসবে সম্ভাব্য রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম। নয়াদিল্লি থেকে ক্যামেরায় নিশান ত্রিপাঠীর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, 24 ঘন্টা।